করোনার সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে বিশেষ ব্যবস্থাপনায় নিয়োগ দেওয়া হয়েছে 409 জন জুনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেসিওলজিস্ট। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন নিয়োগপ্রাপ্ত এই চিকিৎসকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। আপনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটাই যদি ঠিক মতো পালন করেন সেটাই হবে প্রকৃত দেশপ্রেম এবং বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। অনুষ্ঠানে করোনার সংকট মোকাবেলায় সরকারের সাফল্য চিত্র তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বাংলাদেশ সীমিত সম্পদ নিয়ে, সীমিত ম্যান পাওয়ার নিয়ে খুব সফলতার সাথে করোনা মোকাবেলা করেছে। আজকে আমাদের অর্থনীতি ভালো আছে, আজকে 6% গ্রোথ রেট আছে, যেহেতু করোনা নিয়ন্ত্রণে আছে। স্কুল কলেজ বন্ধ ছিল আপনারা জানেন প্রায় 1.5 বছর, আজকে করোনা নিয়ন্ত্রণে আসছে বিধায় স্কুল কলেজ আমরা খুলতে পারছি। এবছর আরও অনেক ভ্যাকসিন আসবে জানিয়ে এ নিয়ে সমালোচনা না করে সমালোচনাকারীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর গাইডেন্সে এই ভ্যাকসিনে অনেক ভালো করেছে, ইনশাল্লাহ আগামী ভ্যাকসিন আরও গতি লাভ করবে এবং এবছরের মধ্যে আরও অনেক লোক ভ্যাকসিনেশন পেয়ে যাবে, তখন করোনা নিয়ন্ত্রণটা আরও বেগবান হবে। আপনারা জানেন এই গত পরশুদিনও 54 লাখ ভ্যাকসিন আসছে, এ মাসে আরও প্রায় 1.5 কোটি ভ্যাকসিন বাংলাদেশে আশা করছি পৌঁছে যাবে। নতুন নিয়োগপ্রাপ্তদের স্বশো কর্মস্থানে গুরুত্ব সহকারে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন জাহিদ মালিক। আজকে একটি মাইলস্টোন, সেটা হলো আজকে আমরা যে অ্যানেস্থেসিওলজিস্টদেরকে আমরা নিয়োগ দিতে পারছি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।